দর্শক, আপনারা জানেন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ফেনীর দাগন ভূঁইয়ার আনিসুল হক মিলনের মরদেহ এসেছে নিজ বাড়িতে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। আমরা একটু সবশেষ তথ্যটি জেনে নিব। দিলদার হোসেন স্বপন আমার সঙ্গে যুক্ত হয়েছেন। স্বপন, কি অবস্থা দেখছেন? হ্যাঁ তানবীর, আপনি যেমনটি বলছেন, দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় 24 তারিখে ঘটনাটি ঘটে। এই ওই দিন আপনার দুর্ঘটনায় এই গাড়িতে থাকা 6 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে আনিসুল হক অসুস্থ, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। তিনিও গত 27 তারিখে মৃত্যুবরণ করেন। সর্বশেষ এ পর্যন্ত 6 জন মারা গিয়েছেন এবং 6 জনের মধ্যে গতকালকে আপনার 4 জন এবং দক্ষিণ আফ্রিকায় 1 জন, 5 জনের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। আজ আমি এখন দাঁড়িয়ে আছি আনিসুল হকের বাড়ির সামনেই। এই আমার পিছনে যে অ্যাম্বুলেন্সটি দেখা যাচ্ছে, এই অ্যাম্বুলেন্সে করে গতকাল রাত্রে আনিসুল হকের মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। আজকে সকাল 10টায় তার জানাজা হওয়ার কথা রয়েছে। তো আমি এখানে আসার পর তার পরিবারের সাথে কথা বলেছি। পরিবার স্বজন যারা আনিসুল হকের মরদেহ আনতে গিয়েছিলেন তাদের সাথে কথা হয়েছে। ওনারা আমাকে জানিয়েছেন যে তারা যে সরকারি যে সুযোগ সুবিধা পাওয়ার কথা রয়েছে, কিন্তু তারা এই সুযোগ সুবিধাটা পান নাই। একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে তারা সরকারের কাছে দাবি করছেন যে সরকার যেন তাদের শেষ সময়ে সুযোগ সুবিধাটা দেন, এটাই তাদের দাবি। এবং পাশাপাশি যারা দক্ষিণ আফ্রিকা রয়েছেন, এ ধরনের ঘটনার শিকার হন প্রায় প্রতিনিয়ত, তাদের ক্ষেত্রেও যেন এই ধরনের সুযোগ সুবিধাটা সরকার ব্যবস্থা গ্রহণ করে। এই ছিল আমার সর্বশেষ। স্বপন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দিলদার হোসেন স্বপন জানাচ্ছিলেন ফেনী থেকে।